বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, লিঙ্কন লার্নিং হোয়ার পক্ষ থেকে আজকের এই ভিডিও আপনাকে স্বাগত জানাচ্ছি। আমি লিঙ্কন, আজকে আপনাদের সামনে একটি মজার ট্রিক্স নিয়ে হাজির হয়েছি। আপনারা আমার হেডলাইন দিকে বুঝতে পারছেন কি নিয়ে আজকে আমি কথা বলা যাচ্ছি। হ্যাঁ বন্ধুরা, আজকের বিষয় হচ্ছে কিভাবে আপনি আপনার ইমেজটির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবেন একদম নিখুঁতভাবে মাত্র 5 সেকেন্ডের মধ্যে। অবাক হওয়ার কিছু নেই, আসলে এটা বাস্তব, কোনো সফটওয়্যার ছাড়াই মাত্র একটি ওয়েবসাইটের মাধ্যম দিয়ে আপনি আপনার পিক্সেলের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারেন। তো চলুন শুরু করে দেওয়া যাক কিভাবে আপনি আপনার ইমেজের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবেন। তার আগে বলে রাখি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা যে বেল আইকনটি দেওয়া আছে সেই বেল আইকনটিতে ক্লিক করে আমার লেটেস্ট ভিডিওগুলো দেখবেন। চলুন শুরু করে দেওয়া যাক কিভাবে আপনি আপনার ইমেজের ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করবেন। এর জন্য আপনাদের একটি ব্রাউজার থাকতে হবে, ব্রাউজারে লিখতে হবে রিমুভ বিজি। এটা আপনি দেখতে পাচ্ছেন অটোমেটিক নিয়ে নিয়েছে, এটাকে আমি এন্টার করলাম। আমি আমার ডিসক্রিপশনে দিয়ে রাখবো এই ওয়েবসাইটের লিঙ্কটি, আপনারা আমার ডিসক্রিপশন থেকে এই লিঙ্কটি নিয়ে আপনারা কাজ করবেন আপনার ইমেজে। তো আমরা চলে আসলাম এই ওয়েবসাইটটিতে। এই ওয়েবসাইটে আসার পর আপলোড ইমেজ নামে অপশন আছে, সেই আপলোড ইমেজে আমরা ক্লিক করব। ক্লিক করার পর আমার যে ইমেজটা থাকবে সেই ইমেজটাকে আমি সিলেক্ট করব। আমার ডেস্কটপে এইখানে ইমেজটা সেভ করা ছিল, এই ইমেজটাকে আমি এখন ব্যাকগ্রাউন্ড চুজ করবো। এই ইমেজটাকে ক্লিক করব। ক্লিক করার পর মাত্র 5 সেকেন্ডের মধ্যে আমাদের যে ইমেজটা ওপেন করলাম সেই ইমেজটার ব্যাকগ্রাউন্ড চুজ হবে। দেখুন মজা কিভাবে খুব তাড়াতাড়ি আমরা কোনো সফটওয়্যার ছাড়াই আমাদের একটি মাত্র ব্রাউজার দিয়ে এই আমাদের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারি আমাদের ইমেজের। আজকে থেকে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার ঝামেলা শেষ হবে এই ভিডিওটি দেখার পর আমি নিশ্চিত। যারা ফ্রিল্যান্সিং করে, যারা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার কাজ করে, তাদের জন্য এই ওয়েবসাইটটি অনেক গুরুত্বপূর্ণ একটা ওয়েবসাইট। আশা করি আপনারা সকলে দেখবেন ভিডিওটি, পুরো ভিডিওটি দেখেন এবং কাজ শিখেন, এবং আমার মজার টিপস গুলো আপনাদের কাছে লাগবে অবশ্যই। আমার মজার টিপস গুলো জানতে অবশ্যই আমার চ্যানেলের সঙ্গে থাকবেন। আশা করি আপনারা সকলে থাকবেন আমার সঙ্গে। একটু লোডিং নিচ্ছে এবং অবশ্যই আমি এই ওয়েবসাইটের লিঙ্কটি আমার ডিসক্রিপশন দিয়ে রাখবো, আপনার ডিসক্রিপশনে ক্লিক করলে এই ওয়েবসাইট চলে আসবেন। মাত্র 5 সেকেন্ডের মধ্যেই আপনি আপনার ইমেজের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবেন। দেখতে পাচ্ছেন আমাদের ইমেজটা চলে আসছে। বন্ধুরা আপনারা দেখলেন আমার ইমেজের ব্যাকগ্রাউন্ডে নিখুঁত ভাবে চেঞ্জ হয়ে গেল। এখন যদি ব্যাকগ্রাউন্ডের পিছনে আমি কালার বা কোনো ইমেজ দিতে চাই তাহলে আমরা এডিট নামে অপশন আছে, সেই এডিট নামে অপশনে আমরা ক্লিক করবো। ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন ডিফল্ট ভাবে এই ওয়েবসাইটটি কিছু পিক্সেল দিয়ে রাখছে আমাদের ব্যাকগ্রাউন্ডে। আমরা এখান থেকে ব্যাকগ্রাউন্ড পিক্সেল নিতে পারি, অথবা আমাদের যদি পূর্ব নির্ধারিত কোনো ইমেজ থাকে তাহলে আমরা এখানে ক্লিক করে আমরা সেই ইমেজ নিতে পারি। আমরা যদি ইমেজ নিতে চাই তাহলে এখানে ক্লিক করব, আমাদের ডেস্কটপ থেকে কোনো ইমেজ নিতে চাইলে এখান থেকে এনে আমরা আমাদের ইমেজের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করব। ওকে, দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর আমার ব্যাকগ্রাউন্ড এখানে আসছে, আমি নিচ্ছি না এই কারণে। এখন যদি আপনি যদি এটা পছন্দ না হয়, আপনি যদি আপনার ব্যাকগ্রাউন্ডে কালার দিতে চান তাহলে কালার নামে অপশনে আসবেন। আসার পর আপনি এখান থেকে কালার চয়েস করে আপনার ইমেজের কালার চয়েস করে দিতে পারেন। এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন ধরনের কালার আছে, আবার এখান থেকে আপনি কালার সিলেক্ট করে আপনি আপনার ইমেজের কালার দিতে পারেন, দেন ওকে করবেন। আর ইরিজ নামে একটা অপশন দেখতে পাচ্ছেন ইরেজার, এখানে আপনি আপনার যদি ইমেজের যদি কোনো অংশ যদি বাড়তি থাকে তাহলে এখান থেকে ইরাজ করতে পারবেন। দেখতে পারেন যে বাড়তি অংশ ইরেজ করতে পারেন, আমার এই মুহূর্তে কোনো বাড়তি অংশ নেই, বিধা আমাদের আমাকে হইতেছে না। ওকে, দেন এখন আপনি যদি এটাকে ডাউনলোড করতে চান, সেভ করতে চান, অবশ্যই এটা পিএনজি ফরম্যাটে সেভ হয়ে যাবে, পিএনজি অথবা জেপিজি ফরম্যাটে সেভ হয়ে যাবে। আমরা এটাকে ডাউনলোড দেব, তারপর ক্লিক করব ডাউনলোডে। আমার এই ইমেজটি ডাউনলোড হয়ে গেল, এটাকে এখন আমি ওপেন করছি আপনার দেখার সাথে, ওপেন করতেছি। তো বন্ধুরা আপনারা দেখলেন কিভাবে আমি আমার ব্যাকগ্রাউন্ডটি চেঞ্জ করলাম। তো আবার বলে রাখি, আপনি যদি আমার চ্যানেলে এখনো সাবস্ক্রাইব করে না থাকেন তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন, এবং আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আপনি লাইক করবেন এবং কমেন্ট করে আপনার মতামত জানাবেন যে পরবর্তীতে আমরা কোন ভিডিও চাচ্ছেন, এবং আপনার বন্ধুদের মাঝে শেয়ার করবেন যদি আপনার এই ভিডিওটি ভালো লাগে। ততক্ষণ পর্যন্ত আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, এই প্রত্যাশা রেখে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে।